বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সবুজ সংগঠনের নেতৃত্ব উপস্থিত আছে আমার প্রাণ প্রিয়। আজকে আমরা সৈয়দপুর কলেজে তাহলে তার শিক্ষকতা করার কোন যৌক্তিকতা না বাস্তবায়ন হয় ততদিন পর্যন্ত এই আন্দোলন বেগবান থেকে আরো বেগবান করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি থাকবে এবং সৈয়দপুরের সকল আওয়ামী লীগার আপনাদের এই আন্দোলনকে সমর্থন করেছে বিধায় আজকে আওয়ামী লীগের লোকজন এই সৈয়দপুর কলেজে এসেছে। আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে থাকব। এটা বাংলাদেশের মানুষ দেখেছে, যে ব্যক্তিটি সামাজিক ভাবে নিজেকে অবাঞ্ছিত করেছে উনি নিজেই অবাঞ্ছিত হয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান ব্যক্তি তার বিরুদ্ধে যদি অভিযোগ আসে যে উনি কোন ঘটনায় উনি জড়িত আছেন এবং সেই ঘটনাটি হচ্ছে স্পর্শকাতর অভিযোগ আসলে কিন্তু তার কোন সুযোগ নাই এখানে পুনরায়